প্রার্থী নিয়ে এবার ক্ষোভের বহিঃপ্রকাশ গেরুয়া কর্মী সমর্থকদের জল্পনা তুঙ্গে। তৃণমূল শিবিরে প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই দেখা যাচ্ছে দলীয় নেতাদের ব্যাপক অসন্তুষ্ট। তারা প্রার্থী তালিকায় স্থান না পেয়ে দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্নভাবে। ক্ষোভের রেশ এতটাই যে দীর্ঘদিনের দলের সাথে সম্পর্ক ত্যাগ করে তারা রাতারাতি যোগ দিয়েছেন গেরুয়া শিবিরে। তাদের মধ্যে সোনালী গুহ, রবীন্দ্রনাথ ভট্টাচার্য সহ তৃণমূলের বহু নেতা নেত্রীরা পা দিয়েছেন বা দেবেন বলে শোনা যাচ্ছে। অন্যদিকে গেরুয়া শিবিরেও কিন্তু শান্তি নেই। গত শনিবার বিজেপির পক্ষ থেকে দুদফার প্রার্থী তালিকা প্রকাশ করা হয়, তারপরেই শুরু হয়েছে দলের অন্দরে ব্যাপক অশান্তি। সম্প্রতি পশ্চিম মেদিনীপুরে দাসপুরে শুরু হয়েছে দলীয় কোন্দল। এই এলাকায় বিজেপি দাঁড় করিয়েছে প্রশান্ত বেরাকে, কিন্তু এলাকার বিজেপি কর্মীরা দলের এই সিদ্ধান্তকে মেনে নিতে পারছেন না। এই ঘটনার জেরে প্রতিবাদে সামিল হন বিজেপি দলীয় কর্মীদের একাংশ। বিজেপির অন্দরে ক্ষোভের কারণ বিশ্লেষণ নিয়ে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। বিজেপি কর্মীরা একাংশ অভিযোগ জানিয়েছেন, দলীয় প্রার্থী প্রশান্ত বেরা ইতিমধ্যে দলের একাধিক জনকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন, তাই প্রশান্ত বেরাকে কেউ মেনে নিতে পারছেন না। আর সে কারণেই দাসপুর অঞ্চলের প্রার্থী বদল এর পাশাপাশি প্রশান্তর বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগও করেন স্থানীয় দলীয় কর্মীদের একাংশ। তবে দাসপুরের বিজেপি কর্মীদের একাংশ জানিয়েছেন, তারা দলের বিরুদ্ধে নয় শুধুমাত্র প্রার্থীর বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। মনে করা হচ্ছে তৃণমূল শিবিরের থেকে নিজেদেরকে আলাদা রাখতেই দাসপুরের গেরুয়া শিবিরের একাংশ প্রার্থীরা এই দাবি করেছেন। বিশেষজ্ঞদের মতে সামনেই একুশে বিধানসভা নির্বাচন, আর এই নির্বাচনে গেরুয়া শিবির স্বপ্ন দেখছে বাংলার মসনদ দখল করার। সেক্ষেত্রে যদিও দলের অন্তরে এ ধরনের বিক্ষোভ শুরু হয়, তাহলে কিন্তু অচিরেই বিজেপির স্বপ্নভঙ্গ হবে বলে মনে করা হচ্ছে। আপাতত গেরুয়া গোষ্ঠীদ্বন্দ্ব থামাতে নেতৃত্ব কী ব্যবস্থা গ্রহণ করে সেদিকেই নজর রাখছে ওয়াকিব মহল। তো বন্ধুরা, এই ছিল এখনকার সবথেকে বড় খবর। যদি খবরটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।